সুনামগঞ্জের বন্যা বিশ্ববিদ্যালয়ের একানব্বই বিরানব্বই বর্ষের সাবেক শিক্ষার্থী বন্ধুরা জেলার বিশম্বরপুরের সাড়ে তিনশো ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় পাঁচ লাখ টাকার খাদ্যপণ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছে তারা উপজেলা চেয়ারম্যান সফরউদ্দিন ও সংগঠনের সদস্যরা দুর্গতদের এসব সহায়তা তুলে দেন সামাজিক দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একানব্বই বিরানব্বই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দুস্থ মানুষের সহযোগিতায় কাজ করে আসছে গত বছরের বন্যায়ও সাতক্ষীরায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী পরিবহনে দশটি কোষা নৌকা দেয় এ অরাজনৈতিক বঙ্গ বন্ধু সংগঠনটি